অতি চমৎকারভাবে আমাদের প্রথম পর্ব শেষ হলো, আমরা চলে আসলাম মূল পর্বে। দুটি ধারা দেওয়া হয়েছে। আফজাল শাহ বাবা নিজেই এসে মঞ্চে বলে গেলেন, গুরু কেন ধরতে হবে, আমরা গুরুর কাছে কেন যাব, আসলে গুরুর কি গুরুত্ব আছে, এই বিষয় নিয়ে কথা বলবেন নয়ন শেখ। গুরুর ভূমিকায় গান করবেন এবং খাদিজা ভান্ডারী সে গাইবে শিষ্যের ভূমিকায়। আসলে বাবা, গুরু এবং শিষ্যের মধ্যে কখনোই পালা হতে পারে না। গুরু হলো জ্ঞানী, আলেম অর্থ জ্ঞানী। আমরা অনেকেই জানি আলেম অর্থ মনে হয় অন্য কিছু বোঝায়, আসলেই সেই জ্ঞানী যার ভিতরে এলেম আছে, সেই জ্ঞানী, সেই আল্লাহওয়ালা। আল্লাহওয়ালার কাছে গেলেই তো কেবল বোঝা যাবে যে সঠিক পথ কোনটা। যিনি আজকে গুরুর ধারা নিয়ে কথা বলবেন, খুবই ভালো একজন মানুষ, যদিও আমি ছোট মানুষ, নাদান মানুষ, নালায়েক মানুষ, শিষ্য হওয়ার যোগ্যতা আমি রাখি না। দেখা দেখি বায়াত হলেই যে সে শিষ্য হয়ে যাবে বিষয়টা এমন না, অনেক মানুষ দেখা দেখি অনেক কিছু করে। তা আমি চেষ্টা করব সঠিকটা বুঝার জন্য, জানার জন্য। আমি খুব বিব্রতিকর অবস্থায়, হতাশাগ্রস্ত, কারণ আসলে প্রকৃত গুরু কারা, প্রকৃত মানুষ কারা, এটা চিনতে আমার খুব কঠিন অবস্থা শুরু হয়ে গেছে। কারণ মানুষের মুখের আড়ালে অনেক বড় মুখোশ থাকে, সেটা আমরা মুখ দেখে বুঝতে পারি না। তো আজকে যিনি গুরুর ভূমিকায় গান করবে, তার কাছে সুন্দর করে বিষয়গুলো বুঝতে চাইব, জানতে চাইব যে এই মুখের আড়ালে যে একটা মুখোশ আছে, আমরা সেই মুখোশটা টেনে বের করে কিভাবে চিনতে পারবো উনি হককানি আল্লাহর ওলি এবং পীর। আমরা কিভাবে বুঝতে পারবো যে সে আল্লাহর ওলি, কারণ এই বাংলাদেশে, এই পৃথিবীর মধ্যে অনেক আল্লাহর ওলিরা আছে, এর মধ্যে বাংলাদেশে অসংখ্য ওলিয়া ওলিয়া আছে। কোনটা হককানি আল্লাহর ওলির দরবার, কারা সঠিক ওলি ছিলেন, কারা এখনও বর্তমানে আছে এবং কারা অন্যরকম অন্য পথে আছে, আমরা কিভাবে বুঝতে পারবো সেই প্রকৃত আল্লাহর ওলি, তাদের কাছে গেলে আমাদের জ্ঞান চক্ষুটা খুলবে। আমার কিছু কথাবার্তা আছে, আমি আসলে জানতে চাই কারা প্রকৃত গুরু। যেহেতু কথা কম, আমার গানের মধ্যে কিছু কথাবার্তা আছে, আমি শুধু জানতে চাইব আমার গুরুজি একটু বোঝাবে এবং বলবে যে আসলে গুরু অমুক ব্যক্তিরা হয়। আপনি দলিল মতো বলবেন, আমাদের দেশের পরিবেশটা তো বুঝতেই পারতেছেন, দেশটা একটু অন্যরকম হয়ে গেছে। আমরা যেন সঠিক একটা দলিল দাঁড় করতে পারি যে আল্লাহর ওলিদের দরবার আল্লাহওয়ালারা আছেন, পবিত্র কোরআন থেকে তার মীমাংসা দিবেন, আশা রাখছি। ধন্যবাদ।
হব মোরা, গুরু ধরিব কোথা খুলে বল তার বারতা, কি জিনিস করলে হাসিল ভক্ত হব মোরা, জগৎজোড়া মানুষ বলে যে মানুষ বায়াত নিল না সে আল্লাহর ওলির প্রেমে মৃত হইল না, সে এমন একটা মানুষ তার দেহটা শুদ্ধ হইল না। গুরু ধরলে নাকি জিন্দা মর হয়, মানে দুনিয়াতে আছে এরপরও সে মরে গেছে, থাকতেও সে মরা। গুরু ধরা জিন্দা মরা এই কথাটা জগৎজোড়া, গুরু হবে কারা, আসলে প্রকৃত গুরু কারা, গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তার। আমার যিনি গুরু তারও হাত আছে আমারও হাত আছে, আমার গুরুরও পা আছে আমারও পা আছে, উনিও চলতে পারে আমিও চলতে পারি, ওনার মুখ আছে উনি খায় আমিও খাই, তবে ওনার কাছে আমার কেন যাইতে হবে, ওনার মধ্যে আলাদা এমন কি আছে যে আমার গুরুর কাছেই যাইতে হবে। আমি কিভাবে বুঝতে পারবো ওই মানুষটার মধ্যে আমার চাইতে আলাদা কিছু আছে, আমি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে উনি আমার গুরু। আমার এই গানের মধ্যে যে কথাগুলো বলা হইল, আমার গুরুর কাছে আমার প্রথম আকুল আবেদন থাকবে এইরকম, আমার গুরু যেন আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে নিজের সন্তান হিসেবে আমাকে গোছায় বলে, বাবা রে এই রাস্তাটা ভুল এই রাস্তাটা সঠিক, আমি আমার গুরুর কাছ থেকে জানতে চাই এবং মানতে চাই, কারণ জানতে জানতে মানুষ জানেওয়ালা হয় এর পাশাপাশি অন্যায় কাজেও লিপ্ত হয়। জানার নাম ধর্ম না, মানার নাম ধর্ম। আমি জানতে চাই মানতে চাই, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর, আমি বিশ্বাস করে আপনার সাথে মিশতে চাই, কিন্তু এর জন্য শক্তিশালী কিছু প্রমাণ আমাকে দিতে হবে। আমি ঘুরে ফিরে এই দুনিয়ার মধ্যে বুঝতে পারতেছি না গুরু কোথায় গিয়ে ধরব, আমি যে গুরু ধরব কি জিনিস হাসিল করলে আমি নিজেই শিষ্য হতে পারবো, আমি কিভাবে বুঝতে পারবো যে আমার এখন শিষ্যত্ব গ্রহণ করা উচিত, কারণ আমি ঘুরতেছি ফিরতেছি আমার ভিতরে মনটা স্থির নাই, আমি কিভাবে আমার নিজেকে স্থির করে আমার গুরুর কাছে বায়াত নিলে আমার গুরুর সেবায় আমি কাজে লাগবো। ছোট্ট করে আপনি একটু বলবেন, আমি শুনেছি মুরব্বীরা বলেন জ্ঞানীজনরা বলেন নবী বলেছে মান কুনতুম মাওলাহু ফাজ আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, আমার নবীর বংশধর হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু পাঞ্চতনের একজন, উনি নবীর বংশধর, কিন্তু নবীর বংশধর মানে নবীর আহল যারা তাদের কাছে বায়াত গ্রহণ করতে বলেছে, কিন্তু আপনি কিভাবে আমার নবীর বংশধর হইলেন, আমি যে বায়াত হব আমি যার কাছে বায়াত হব সে কি আসলে নবীর বংশধর নাকি অন্য কিছু, যদি নবীর বংশধর হয়ে থাকে তাহলে উনি কততম বংশধর, আর যদি বংশধর না হয়ে থাকে তাহলে কীভাবে নবীর বংশ হইল, এটা তো আমার একটু বোঝা দরকার, কারণ সে নবীর বংশধর না হইলে তার কাছে বায়াত হওয়ার প্রশ্নই আসে না। আপনি আমাকে একটু হাতে ধরে বোঝাবেন, বলবেন এইভাবে আমি নবীর বংশধর, যদি নবীর বংশধর হয়ে থাকেন। কবিতার গানের ভাষায় কী বললেন, গুরু হল গুণ বাজাতে খুলে বলো কোরআন মতে, কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা ভাই, গুরু হল গুণ বাজাতে খুলে বলো কোরআন মতে, কি বলতেছে বর্তমানে
বাংলা থেকে মনোরহিম মনিটরে সাউন্ড নাই বলছি। সকল প্রশংসা নিখিল বিশ্বের প্রতিপালক পরম করুণাময় আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে তিনার প্যারে হাবিব হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নবী করিম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারকে লাখ কোটি দরুদ ও সালাম ভক্তি নিবেদন করি। শীষ কিন্তু বেহালাই দিছিল বোকাল না, এটা একটু পারবে। পাক পাঞ্জাতন স্মরণ করি হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন তিনাদের দরবারে ভক্তি নিবেদন করে বিশ্বের যত নবী অলি গাউস কুতুব পাগল ফকির মজনু মাস্তান শহীদ শহীদ সকলের দরবারে ভক্তি নিবেদন করি। আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার দয়াল যিনি মাওলানা আরিফ নুরিয়াল সুরেশ্বরী বাজানের কদমে ভক্তি নিবেদন করে আমার গানের ওস্তাদ বাবু শ্রী সুনীল কর্মকার ওস্তাদের চরণে ভক্তি নিবেদন করি। আজকে যার স্মরণেই মিলন মেলার আয়োজন, পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল রহমানে পীরে তরিকত শাহ সুফি সাধক শায়েখ আব্দুল কাদের ওরফে জিন্দা শাহ আল কাদরি আল সিস্তি বাবা জান কেবলার বিশিষ্ট খলিফা আফজাল শাহ আল কাদরি এর 111তম বার্ষিক পুরুষ মোবারক ভক্তি নিবেদন করি দয়ালের দরবারে। তার সঙ্গে এগারোতম ভক্তি নিবেদন করে দেওয়ালের দরবারে সম্মানিত সভাপতি যিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সাবেক ব্যাংক কর্মকর্তা প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার আরশাদ উদ্দিন বকুল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ওনার প্রতি ভক্তি নিবেদন করি। উদ্বোধক জনাব আব্দুর রহমান খোকন সাধারণ সম্পাদক রায়পুরা উপজেলা বিএনপি ভক্তি নিবেদন করি। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জলিলুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ইতালি যুবদল সাবেক ছাত্রনেতা প্রধান আলোচক জনাব আব্দুল আউয়াল প্রধান সহ সাংগঠনিক সম্পাদক রায়পুরা উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ ফারুক প্রধান ভারপ্রাপ্ত সভাপতি মরজাল ইউনিয়ন বিএনপি বিশেষ মেহমান জনাব মোহাম্মদ মতিউর রহমান পরিচালক পুষ্টিরাজ ফিট মিল ভক্তি নিবেদন করি। প্রধান সঞ্চালক যিনি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাধারণ সম্পাদক মরজাল বিএমপি মরজাল ইউনিয়ন বিএমপি ভক্তি নিবেদন করি। বিশেষ অতিথি হাজি মনিরুজ্জামান ভুট্টু জনাব মোহাম্মদ মজলুমিয়া জনাব মোসাম রেহেনা আক্তার ভক্তি নিবেদন করি। বাকিগুলো বলতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যানারে অনেক নাম এবং যেই দাওয়াতের কার্ডটা দেওয়া হয়েছে এটার মধ্যে অনেকগুলো নাম আপনাদের সম্মানিত ব্যক্তিবর্গদের হ্যাঁ হচ্ছে হচ্ছে উপস্থিত আছেন। তো সকলের প্রতি ভক্তি নিবেদন করি। আপনার এলাকার সম্মানিত নেতা নেতৃবৃন্দ সম্মানিত মুরব্বিয়ান সমবসী ভাই পর্দার আড়ালে সতী সাধুকি মা বোন অত্যন্ত চমৎকার। এটা আর একটু লাউড হবে দাদা মনিটরে অতি চমৎকার করে আমাদের
মাঝে বক্তব্য রাখলেন ন্যায়ের পক্ষ থেকে। আমরা সবাই দোয়া করি তিনাদের জন্য, তাদের প্রতি যেন আল্লাহর তরফ থেকে আল্লাহর খাস সহমত বর্ষিত হয়। কি সকলে দোয়া করেন না? মানে দোয়াটা করার অধিকার সবার আছে। জিহাদ হইল দুই ভাবে, কয়ভাবে? দুই ভাবে। একটা হইল প্রেজেন্ট, এখানে আপনি আসলেন কোনো আন্দোলনে, আর একটা হলো এই আন্দোলনের খবর আপনার কাছে আছে কিন্তু আপনি আসতে পারলেন না, আপনার অন্তর দিয়া এই আন্দোলনের পক্ষে আল্লাহর তরফ আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলেন। তো আমরা সবাই দোয়া করব, যারা বিগত অনেক বছর ধরে অনেক কষ্ট করেছেন তাদের প্রতি যেন আল্লাহর তরফ থেকে রহমত থাকে, আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করি। আমাদের পালা শুরু হয়ে গেছে, পালার ধারা হলো একজন গাইবে গুরু আর একজন গাইবে শিষ্য। আমি অধমকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকায় এবং খাদিজা মাইজ ভান্ডারীকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকায়। আপনাদের দোয়া না থাকলে আল্লাহর রহমত আমার প্রতি এবং খাদিজার প্রতি বর্ষিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ বলছে আমি বান্দাকে ভালোবাসব তখন যখন আমার বান্দার আশেপাশের লোকজন আমার বান্দাকে ভালোবাসবে। এখন তো আপনারা আমার আশেপাশেই আছেন, আপনারা যদি আমারে ভালোবাসেন তাহলে আল্লাহ ভালোবাসবো। আল্লাহ ভালোবাসলে ইনশাল্লাহ কিছু ভালো কথার আবির্ভাব হইতে পারে। প্রথম গান, গুরু ধরা জিন্দা মরা, এটার মধ্যে অনেক কথা। গুরুর কি গুরুত্ব আছে, গুরু ধরলে কি ফল হবে আর না ধরলে কি হবে, কি জিনিস করলে হাসিল ভক্ত হব মোরা, আবার শুনি নবীর বংশ ছাড়া বায়াত হওয়া যায় না। তৃতীয় অন্তরায়, গুরুর জাত কি, গুরু কোন জাতের অন্তর্ভুক্ত, এই পুরাটা গানের যে সার অংশটুকু আছে। জালাল খান সাহেবের একটি গানে মোটামুটি শেষ হয়ে যায় কিন্তু এর পরেও গানটা গাইছে মৌখিক, শুধু গান দিয়ে শেষ করে নাই, কথাও কিছু আছে। তো কমিটির যিনি আমাদের বর্তমান গতিনিশীন আছেন ওনার কথা ছিল যে একটা করে প্রশ্ন, কিন্তু আমার যেমনি এই কী রাইফেল দিয়ে যে গুলি করা শুরু করছে এটা আমার শিষ্য আল্লাহ সবার কেউ জানে না, মানে একটাই করছে কিন্তু কিন্তু এইটা দিয়ে এই কয়টা যে বার হয়েছে আমি বুঝতে পারছি না। ফিলিয়ার ভালো তো, আমি এরকম শিষ্যই খুঁজতেছি অনেকদিন ধরে, চেষ্টা করব। শুরু থেকে গাইতাম কিন্তু একটু ভিতরে প্রবেশ করা লাগতেছে কথাগুলোর উপরে ভিত্তি করে। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ভেনে দিদারে মজলে না রে মো, ভেনে দিদারে মজলে না রে মো, সুরতে থাকলে আছে এই জগতে, না থাকিলে
থাকলে আছে এই জগতে, না থাকিলে নাই তোর বিশ্বাসের কারণ, বিশ্বাস বিহনে হবে না এই জীবনে, বিশ্বাস বিহনে হবে না এই জীবনে, রয়ে সয়ে থাকলে শেষে পাবে দর্শন গো, এনে দিদারে বললে না রে মো, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, এনে দিদারে বললে না রে মো, এনে দিদারে বললে না রে মো, পীর সুরতে চাহিলে এসকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীজির গঠন, পীর সুরতে চাহিলে এসকেতে মজিলে, সে সুরত বদলে হবে নবীজির গঠন, সে নবীর নূরে সর্বয়ঙ্গ জুড়ে, আপনার সুরতের শেষে দেখবে নিরঞ্জন গো, এনে দিদারে বললে না রে মো, গুরু ধরা জিন্দা জিন্দা মরা মরা, ফরিদউদ্দিন সিস্তি একটি গানে বলছো, গানে বলছো, মতো খাবলাম তো মতো মরার আগে একবার মরে, এই মরা নয় দেহের মরা, স্বভাব চেরে স্বভাব তোর, গুরু ধরা গুরু ধরা, এই মরা নয় দেহের মরা, এই মরা কিন্তু সেই মরা না, স্বভাব চেরে স্বভাব ধর, কোন স্বভাব, স্বভাব হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদন ভান, ভান হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদন ভান, মাটির দেহ খাটি করো খুলে তোমার দিল পুরাণ, বাড়ি জমির হিসাব নিবে সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ, বেদেও কইছে পুরাণেও কইছে কি, বাড়ি জমির হিসাব নিবে সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ, মাটির দেহ খাটি করো খুলে তোমার দিল পুরাণ, আমি সব থেকে বা হয় নি সব থেকে কথা কয়, জম কুতায় বসে রই কই বা তাকে পঞ্চপ্রাণ, গুরুর সঙ্গ স্বভাব নিয়া নিগুর তত্ত্ব লও বুঝিয়া, বিশ্ব বিজ্ঞান পাঠ করিয়া সকলকেই দেখছ সমান, ওই যে জাতপাতের খুঁজলে সবাই সমান, বিশ্ব বিজ্ঞান পাঠ করিয়া সকলকেই দেখছ সমান, তাহলে কি হইল প্রথম কথা, হল রিভার্বটা দাদা একটু কমে যাবে কথার বেলায়, গুরু ধরা ধরা জিন্দা মরা, এটা হইল জিন্দা মরা মানে স্বভাব চেরে স্বভাব তোর, আবার কইছে মরাই যদি লরে সরে গুরুজি সয় না তারে, শিষ্য হবে কেমন করে গুরবে জন্ম জন্মান্তর,
মুরিদ মানে মরা লাশ, কুশল দেওয়া গুরুজির কাজ, লাগিয়ে জ্ঞান আতর সুবাস, খুলে দেয় শিশুর অন্তর। ফরিদ তুই চিনি মিথ্যা রাজ্যে, নিত্য চিনি মন্দ কাজে, নিত্য মন্দ পরিত্যাজ্যে, চল কর্মপুর মধু খাবলান্তা মধু পড়া রাখে। গুরুর কি গুরুত্ব আছে বাবা? গুরুর অনেক গুরুত্ব আছে। ওই যে যদি সে নূর মিলে তালা কুঞ্জি যায় কোলে, ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। পীর সুরতে চাহিলে এসকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীজির ঘটন। জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকিলে নাই তোমার বিশ্বাসের কারণ। যদি কারো বিশ্বাস না থাকে তাইলে তার কাছে গুরুর গুরুত্ব নাই। বিশ্বাসের নাম হইল ইমানের সংজ্ঞা হইল বিশ্বাস। বিশ্বাস যিনি বিশ্বাসী তাকে ইমানদার বলে আখ্যায়িত করা হয়, যে ইমানদার তাকে বিশ্বাসী বলে আখ্যায়িত করা হয়। ইমানদারের সংজ্ঞা কি? ছোট। আল্লাহ বলছে, হে ইমানদার আমানুগণ, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া সাবধান, সাবধান কবরে আসিও। তাহলে ইমানদার আর মুসলমান দুইটার মধ্যে কিন্তু অনেক ব্যবধান আছে। কি? ইমানদার সেই ব্যক্তি, আমি না দেইকে আল্লাহ বিশ্বাস করলাম, আমি না দেইকে রসুল বিশ্বাস করলাম, আল্লাহর কিতাব আল কুরআন তার প্রতি ইমান আনলাম, বিশ্বাস করলাম, কাল হাসরের প্রতি বিশ্বাস করলাম, এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে, মানে আল্লাহর যা কিছু আছে সমস্ত কিছুর প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম। নামাজ পড়তে হবে, গুরু ধরতে হবে, বিশ্বাস করলাম, প্রতিষ্ঠা করার নাম হইল ইমানদার মানে মুসলমান। এগুলাকে প্রতিষ্ঠিত করতে হবে। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। এখন আপনি আত্মসমর্পণ করবেন একজন প্রকৃত গুরুর কাছে। আপনার সাধক চাইমে সাহেব বলছে, তোমায় যারে ভালো লাগে যা করো জহুরের আগে, নইলে ঠেকিবে সন্ধ্যা বেলা, সাধক চাইমিয়ারি কথা ধরো, কামেল পীরের সঙ্গ করো, অঙ্গেতে মাখিয়া রাখো তার চরণের ধোলা, মুখে পড়রে পাক লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিনিস করলে হাসিল হয় ভক্ত? ভক্ত শিষ্য থেকে ভক্ত হওয়া যায় কোন সাধন বা কোন স্টেশন পারে? ভক্ত এক কথায় জবাব দিলে, তুমি প্রশ্ন থেকে যদি বাহির হইতে পারো, নিজের আত্মাকে হৃদয়কে যদি প্রশ্নমুক্ত করতে পারো, তাহলেই তুমি ভক্তের কাতারে যাইবা, ভক্তিতে যদি নিজের আবির্ভূত করতে পারো। এক কথায় জবাব, শিষ্যের মনে হইল প্রশ্নে ভরা আর ভক্তের মনে হইল ভক্তিতে ভরা। যেই ব্যক্তি প্রশ্ন করা বাদ দিয়া বিশ্বাস নিয়া ভক্তির কাতারে গিয়া দাঁড়াইতে পারছে, সেই ব্যক্তি ভক্ত হিসেবে আখ্যায়িত হয়েছে। আল্লাহ বলছে, কারণ কোরআন নিয়ে কথা কইলে তো হিসাব নিকাশ করে কইতেই হবে। এক কথা এদিক সেদিক হইলে মানুষ কিন্তু সারা জীবন ন্যায় কথার প্রচার নিয়া প্রশংসা করে না, একটা যদি ভুল হয় কোনো রকম মুরুব্বী। হ্যাঁ, আল্লাহ পবিত্র কোরআনে বলছে সূরা মাইদার 6 নম্বর আয়াতে, এর ব্যাখ্যা, হে ইমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহকে পাইবার রাস্তায় উসিলা অন্বেষণ করো। কি বলছে? উসিলা অন্বেষণ করো। পবিত্র কুরআনে সূরা মাইদার 6 নং আয়াতে আল্লাহ বলছে, এখানে অসংখ্য আয়াত আছে, উসিলা 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 তালাশ করতে বলছে। আচ্ছা আচ্ছা, এর আগের আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বললেন আরেকটি আয়াতের মাধ্যমে, যদি সকল লোক নিজেদের আত্মসমূহের উপর অত্যাচার করে, হে হাবিব আপনা
আমার দরবারে এসে হাজির হয়ে যায় এবং আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে এবং ইয়া রাসূলুল্লাহ তাদের পক্ষে আপনি সুপারিশ করবেন। তাহলে পবিত্র কোরআনে সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আমরা পাইলাম ওসিলা অন্বেষণ করতে হবে। এখানে আল্লাহ ওসিলা অন্বেষণ করার জন্য আপনাকে আমাকে বলেছে। এখন আপনি সরাসরি আইবেন কোরআনের জননী হিসাবে যেই সূরাকে আখ্যায়িত করেছে সূরা ফাতিহা। কি এটা তো সকল ওয়াক্ত নামাজই দরকার পড়ে নাকি? সূরা ফাতিহা ছাড়া নামাজ হইব না? সূরা ফাতিহার ফজিলত অনেক। এটাকে কোরআনের জননী সারাংশ হিসাবে বোঝানো হয়েছে। কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি জগতের পালন করেন। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কর্ম দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই সকল মানুষের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন এবং যাদেরকে আপনি গায়েবি চক্ষু দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, এবং সেই সমস্ত মানুষের পথে নহে যে সমস্ত মানুষ আপনার গজবে অবতীর্ণ হয়েছে। আল্লাহই কইছে আমার অলিয়াউলিয়াদের কোনো ভয় নাই, আমার অলিয়াউলিয়ারা দুনিয়ায় থাকাকালীন আমি আল্লাহর রহমত প্রাপ্ত এবং অলিয়াউলিয়ারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও কবরে তারা রিজিক প্রাপ্ত, অতএব আমি আল্লাহর অলিয়াউলিয়াদের কোনো ভয় নাই। তাইলে তাদের রহমত করছে আল্লাহ অলিয়াউলিয়াদের, আল্লাহর রহমত প্রাপ্ত কবরেও। তাহলে সেই ব্যক্তিদের অন্বেষণ অনুসরণ করতে হবে, তাদের মাধ্যমে স্রষ্টাকে চিনতে হবে। পীর দেখলে চিনব কিভাবে? শিষ্য তো এটা বিরাট ফাঁক না মানুষ তো। বাংলাদেশের অনেক বড় বড় শিল্পীর সাথে গান করে নিজের যেমনি ফুরতে ফুরতে কয়লা কুড়ছি, এখন এটার মধ্যে গোসল দিলি আগুন জ্বলে। যেই ব্যক্তি যদি বেলায়েতের হিসাব করি, বেলায়েত প্রাপ্ত এটা তিনভাবে হয়, তিনভাবে বেলায়েত প্রাপ্ত হয়। এক হইল সরাসরি আল্লাহর তরফ থেকে যেই ব্যক্তি বেলায়েত পাইল, বেলায়েতে আসলি, বেলায়েতে একতেসালি, বেলায়েতে আসলি, এটার মাত্রা স্থান হইল সরাসরি আল্লাহর তরফ থেকে রুহুর জগৎ থেকে বেলায়েত প্রাপ্ত হইয়া পৃথিবীতে আসলেন। যেমন হযরত বরপীর রহমতুল্লাহ আলাই, হযরত খাজা মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, খসকিজি রহমতুল্লাহ আলাই, এইভাবে খসকিজি আলাইহিস সালাম, এইভাবে তারা আল্লাহর তরফ থেকে। আর দুই নাম্বার হইল এই আল্লাহর তরফ থেকে বেলায়েত প্রাপ্ত সরাসরি আল্লাহর ওলির কাছ থেকে আরেকজনকে সিনায় সিনায় দান বা ট্রান্সফার করলো। দুইটা গেল, আর একটা হইল এই যুগে যারা পৃথিবীতে আসছে নিজের সাধনার বলে, নিজের সাধনা কইরা, নিজের মুক্তি লাভ করায়া ওলি থেকে ওলি আল্লাহ পরিণত হয়েছে। আমার আল্লাহ খারাপ লাগে আপনাদের ছোট, আমার আল্লাহ বলে আমি আমি আল্লাহর এবাদত যখন আমার বান্দায় বেশি বেশি করে আমি বান্দার শোখ হয়ে যাই। আমার বান্দা যা দেখে আমি আল্লাহ তা দেখি, আমি বান্দার কান হয়ে যাই, আমার বান্দা যা শুনে আমি আল্লাহ তা শুনি, আমি বান্দার মুখ হয়ে যাই, আমার বান্দা যা বলে আমি আল্লাহ তা বলি। তখনই একটা মানুষের দায় দায়িত্ব আল্লাহর কাছে চলে যায়, তখন সেই ব্যক্তি ওলি থেকে ওলি আল্লাহ পরিণত। ভাব আছে যার গায়ে দেখলেই তারে চিনা যায়, ভাসে গো তার গায়ে আগুনের পোড়া, ও তার আচরণ আলাপনে ভাসি দুই নয়নে, প্রতি প্রমাণে তারে দিতেছে ধরা, মরলে না কেন তোরা ভাবেরই মরা।
রশিদুদ্দিনের গান। কি বলছে? ভাব আছে যার গায়ে দেখলেই তারে চিনা যায়। তুমি সেই ব্যক্তির গঠন গাঠন দেখায়া তোমারে বুঝান যাবে না। তোমার চেহারা তোমার চোখেই সে ভাসবে, এই মানুষটারে দেখলেই জানি কেমন আমার। হ্যাঁ, কেমন জানি ভিতরে, কেমন জানি আছে না এরকম যে ছোট একজনের দেখলে হঠাৎ করে একজনের দেখলেন মনে হয় যে মানুষটার সাথে আমার অন্তত 20 বছর ধরে পরিচয়, কালকেও মনে হয় কথা কইছি এরকম লাগে, তারে দেখলেই কেমন লাগে। হ্যাঁ, আর এটা তো স্বাভাবিক পরিচয়, এটা রুহুর জগতের একটা হাদিস আছে। রুহের জগতে যার সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়েছিল, দুনিয়াতে আসলে সেই ব্যক্তির সাথে যদি দেখা হয় আপনার মনে হবে আপনার সাথে যারা আছে তাদের চাইতেও বেশি পরিচিত। এটা রুহুর জগতের একটা হাদিস আছে। তো তারে দেখলেই তুমি বুঝতে পারবা যে এই ব্যক্তি আমার, সেই ব্যক্তি যারে আমি খুঁজতেছি। আবার ওই ক্যামেরা আসতে একজনে কইতে, মানে গান হবে কথা কম। আচ্ছা ঠিক আছে, তাহলে কমিটির তরফ থেকে বলতে হবে। হ্যাঁ, আপনারা আসলে এটা পালা গান, এটা গুরু শিষ্যের পালা দিছে আমার, যার উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, উনি যেহেতু পালাটা দিছে একটু ধৈর্য ধরে শুনেন। গান হবে 12টার পরে, 12টার পরে গান হবে, যারা একটু ধৈর্য ধরে শুনতে হবে, দয়া করে গান হবে, বিচ্ছেদ গান আপনাদের জন্য, বিচ্ছেদ গান গাবে খাদিজা ভান্ডারি এবং নয়ন শেখ আমার ছোটো ভাই, অবশ্যই গান হবে। একটু পালা গানটা একটু শুনেন, একটু আপনারা যে কথাবার্তাগুলো বলতেছে উনি অত্যন্ত হাদিস সম্মত এবং সুন্দর কথা বলতেছে, এগুলো আসলে বুঝার ধৈর্য এখন আমাদের নাই, সবাই উত্তেজিত, একটু ধৈর্য ধরেন, গান হবে। আমি যতটুকু সম্ভব চেষ্টা করলাম, তাকে দেখলেই চিনা যাবে, যেই ব্যক্তি কামেল ব্যক্তি তাকে দেখলেই, তার অনেক বর্ণনা আছে, কামেল ব্যক্তি যিনি আল্লাহর ওলি, কম খায়, কম বলে, কম ঘুমায়, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো শাখা প্রশাখা তার ভিতরে থাকে, এগুলা প্রকাশ, তাকে দেখলেই চিনা যাবে। হাসিল করে পীরের চরণ ধরে দিদারে